यमाहा आर वन फाइव मात्र पंद्रह हजार टका लय आओक भित्री यमाहा आर वन फाइव मात्र षाठी हजार टका लय आओक डोमिनेर निजर घरत आपनलगे आराम से लय मात्र त्रिश हजार टका लय आओक एवेंजर आपनलगे निजर घरत तो है बंधु थंबनेल चाहिए निश्चय गम पासी आज स्टार्टिंग प्राइस कि हम कि तार आगते आपको अनुरोध विचार আমার ভিডিও যদি 100 জনে চাই আছে তার মাত্র 5 জনে হে সাবস্ক্রাইব করিছে আপোনালোকৰ ওচৰত হাত জৰি এটা অনুৰোধ যে যদি ভিডিওটো চাই আছে তেতিয়া সাবস্ক্রাইব কৰিবলৈ একেবাৰে নকৰিব কাৰণ আপোনালোকৰ এটা সাবস্ক্রাইবে আমাক ইমানখিনি উৎসাহ আগবঢ়াই যে আমি যাই কেনে আপোনালোকৰ বাবে কৰুতে কৰু মানে ভিডিও আপোনালোকৰ বাবে লৈ আহো আৰু ইনফৰমেশ্বনখিনি আপোনালোকক দিব পাৰিছো তো সেইবাবে আপোনালোকক এটা অনুৰোধ জনাম যে যদি আপোনালোকৰ চেনেলটো যদি নতুন আহিছে তেতিয়া সাবস্ক্রাইব কৰিবলৈ একেবাৰে নকৰিব হাই হেলো নমস্কাৰ এণ্ড ওয়েলকাম বেক টু ইয়ৰ ইউটিউব চেনেল আসাম ইনফৰমেশ্বনছ তো আজি আমাৰ ষ্টাৰ্টিং প্ৰাইজ আপোনালোকৰ থাম্বনেল চাইকে নিশ্চয় গম পাইছে তো এতিয়া আমি আরম্ভ করিম পালসার 220 পড়া তো 220 পড়া আরম্ভ করি দিউ আপনারা কি লাগে গুটেখানি রয়্যাল এনফিল্ড লাগে তারপর আপনারা এইভাবে চাব পারি মানে আমার ক্যামেরাম্যান কে কে দেখাব বিচার গ্ল্যামার লাগে আপনারা এমটি লাগে বুলেট লাগে গুটেখানি মানে ইয়াতে স্টক গুটেখানি আছে তো প্রাইস রেঞ্জ আপনারা ডেসক্রিপশনত পাই যাব সরি আপনারা থাম্বনেলত পাই যাব আর লগত মই স্টার্টিং কইছো আর তথাপি তো আমি আরম্ভ করে দিউ পালসার 220 পড়া তো 220 আমার ওচরত আছে তো আমার ক্যামেরাম্যান মই কে কে কব বিচারিছো যে আমার 220 উপর ললে হল তো মই মোৰ হৈতে আছে দাদা তো দাদা আপোনাৰ নামটো আৰু আপোনালোকৰ এড্ৰেছ কিনি কৈ দিব মোৰ নাম হল ৰাহুল দাস আগুৱা হ এইটো এড্ৰেছ হয় পাতৰকুৰি আচ্ছা এইটো 220 চলছে এখন 58000 আৰু এইটোৰ প্ৰাইছ হল 80 তো 80000 এইটো আৰু ইয়াৰে আপোনালোকৰ যদি 50000 টকা লয় সেইখন লৈ যাব পাৰিবনে হৈ যাব আৰামছে আপোনালোকৰ যদি 50000 টকা আছে আপোনালোকৰ 220 আৰামছে লৈ যাব পাৰিব নেক্সট আমাৰ ওচৰত এইখন আছে আপাচি তো এইখনৰ মডেল আৰু এইখনৰ প্ৰাইস এৰো দা এটো 2018 হয় এটো প্ৰাইছ আহিব 75 তো 75000 আপোনালোকে আপাচি এইখন আৰামছে লৈ যাব পাৰিছে নেক্সট আমাৰ ওচৰত আছে এফজেড এখন 19ৰ হয় 2019ৰ হয় আৰু এটো পৰিব তোমাৰ 80 পৰিব 80 তো 80000 একটু আরামসে আমরা লৈ যাব পারবো যদি 40000 লয় এইখন আরামসে লৈ যাব পারিব আর লৈ যাব পারবো 40000 লয় হোক এইখন আপনাদেরকে আরামসে লৈ যাব পারিব নেক্সট আমার আছে হচ্ছে এসজেড এখন এটা এখন আমার ফুল হবো আর এটার প্রাইস হবো আমার 45 তো ধরি লোক যদি 30000 টাকা লয় এইখন লৈ যাব পারিব হ্যাঁ হয়ে যাব বা 20000 টাকা লইলে লৈ যাব পারিব না তো যদি 20000 টাকা আছে আপনাদেরকে এইখন আপনাদেরকে আরামসে লৈ যাব পারিব নেক্সট আমার আছে হচ্ছে হিরোর এইখনের মডেল আর প্রাইস সুপার স্প্লেন্ডার হয় গল এখন 2019ৰ হয় এটার প্রাইস আইব 50 তো 50000 টাকাত এখন আরামসে লৈ যাব পারিব যদি আপনারা 30000 টাকা লৈ এখন উলাই যাব পারিব মাত্র 30000 টাকা লৈ হোক এখন আপনাদেরকে নিজৰ কামৰ কাৰণে আরামসে ইউজ কৰিব পাৰিব এখন আপনারা মাইলেজ গম পাই কিমান বেছি দিয়ে নেক্সট আমার ওচৰত আছে বর্তমান ডিমান্ডত চলি আছে ডিউক তো দাদা এখন মডেল আর প্রাইস এটা 2019ৰ হয় আর এটার প্রাইস পড়ব 1,05,000 টাকা এইটো তো প্রাইসবোৰ নেগোশিয়েবল হয় না দাদা হয়ে যাব ন তো প্রাইসবোৰ একেবারে নেগোশিয়েবল তো আপনাদেরকে যদি যদি ইয়ারপর যদি কিনা যদি লম বলে ভাবিছে তো দাদা তোর ডেসক্রিপশন নম্বর দিয়া আছে তো জলদি জলদি আবার ফোন করব ফোন করি কেন দাদা তোর কথা পাতিব আর আমার চ্যানেল পর আহা বলে কব কি একটা বিশেষ ডিসকাউন্ট পাই যাব আপনাদের তো চ্যানেল পর আহা বলে কব ডিসকাউন্ট আপনাদের আরামসে পাই যাব নেক্সট আমার ওসব আরো এখন আছে পালসার 150 দাদা এবং মডেল আর প্রাইস প্রায় নতুন মাত্র 10000 কিলোমিটার চলছে 2019ৰ মডেল হয় 2019ৰ মডেল এখন আপনাদেরকে আরামসে লৈ যাব পাৰিব মাত্র কিমান গলে 74000 যদি 30000 টাকা লয় হে উলাই যাব এখন 30000 টাকা লয় হোক পালসার আপনাদেরকে আরামসে লৈ যাব পারিব 150 নেক্সট আমার ওচরত আরো এখন আছে ডিউক তো দাদা এটো মডেল আর প্রাইস এটো 2000 এটো 17ৰ হয় আর এটো প্রাইস হইব 15 পড়িব 15 তো এটোৰ দাম আপনাদের 1,05,000 তো দুটা আপনাদের অপশন আছে যেটো ভাল লাগে আপনাদের আরামসে লৈ যাব পারিব ডিউক এটো কিমান হয় এটো 50 হয় 200 না ডিউক 200 এটো 1,05,000 টাকা এখন আরামসে লৈ যাব পাৰিব যদি আপোনালোক যদি লব মন আছে তাহলে আরামসে লৈ যাব কারণ যেহেতু কৈছে যে নেগোশিয়েবল হয় এনেকুৱা নহয় যে 1,05,000 দিব লাগিব অলপমান আহিব এইখানে কথা পাতি যাব আর যদি আমাৰ চেনেলৰ পৰা আহে কিবা এটা বিশেষ ডিসকাউন্ট পাই যাব তো কৈ দিব যে আসাম ইনফৰমেশ্বনৰ পৰা আহিছে দাদাতে নিশ্চয় আপোনালোকক ডিসকাউন্ট দি দিব তো নেক্সট আমি আমাৰ ওচৰত আৰু কেইখনমান গাড়ী আছে তো এইখন দেখাই আছো স্কুটি আছে আপোনালোকক সেইখন দেখাই আছো ৰয়েল এনফিল্ড আছে তো
সেইবোৰলৈ আমি আগবাঢ়িছোঁ, আগবাঢ়ি কিনে আপোনালোকক দেখাই আছোঁ। তো যিহেতু আপোনালোকে কমেণ্টত কৈ আছিলে যে আপোনালোকক এম টি লাগে বা আপোনালোকক ৰয়েল এনফিল্ড দেখাব লাগে, তো সেইকাৰণে আমি লৈ আহিছোঁ ৰয়েল এনফিল্ড। আমাৰ ওচৰত আছে এইখন ক্লাছিক 350। দাদা এইটো মডেল আৰু প্ৰাইচ? এইখন 2016 হয়, আৰু এইটো আমাৰ 85 দি দিম। 85, তো 85 যদি আছে আপোনালোকৰ, এইখন আপোনালোকে আৰামছে লৈ যাব পাৰিব বুলেট। তো নেক্সট আমাৰ ওচৰত থাণ্ডাৰবাৰ্ড এখন আছে, এইখনৰ মডেল আৰু প্ৰাইচ? 2018 হয়, 90। তো মাত্ৰ 90,000 টকা এইখন। এইখন যদি 45,000 যদি লৈ আহে ওলাই যাব, মাত্ৰ 45,000 বা 40,000 যদি লৈ আহে এইখন আপোনালোকে আৰামছে লৈ যাব পাৰিব থাণ্ডাৰবাৰ্ড। এইখনৰ প্ৰাইচ আপোনালোকে জানে। তো নেক্সট আমাৰ ওচৰত আৰু এখন আছে পালচাৰ 125, এইখনৰ মডেল আৰু প্ৰাইচ? এইখন 2020 হয়, আর এইটো তোমার মাত্র 11,000 চলছে। মাত্র 11,000 চলছে, প্রায় নতুন এখন মাত্র 11,000 চলছে। এটো প্রাইস পড়বে 70 পড়বে 70। তো 70,000 টাকা আপনাদেরকে পালসার 125 আরামসে পায় আছে। যদি 30,000 টাকা লয়ে এখন উলাই যাব, তো 30,000 টাকা লয়ে হোক পালসার 125 আপনাদেরকে আরামসে লয়ে যাব পারে। প্রায় নতুন মাত্র 10,000 কিলোমিটার চলছে এইখন। তো আমার ওচরত আছে আরো এখন হিরো সুপার স্প্লেন্ডার, এটো প্রাইস আর মডেল? এটো 2019 হয়, আর এটোর প্রাইস পড়বে 40। তো 40,000 টাকা আপনাদেরকে আরামসে এখন লয়ে যাব পারিব। নেক্সট আমার ওচরত আছে পালসার NS, এটো মডেল আর প্রাইস? এটো 2018 হয়, আর এটো প্রাইস পড়বে 70। মাত্র 70,000 টাকা আপনাদেরকে NS পাই আছে রেড কালারত। মডেল কিমান কলে? 2018 মডেল। বেশি চলা নাই গাড়িখন, ধুনিয়া লুকত আছে। তো যদি ইয়ার পর গাড়ি কোনো ধরনের কমপ্লেন না পায়, তো এবার আইব, আই কেনে ভিজিট করে যাব, যদি ভাল লাগে ইয়ার পর আরামসে লয়ে যাব পারিব। নেক্সট এভেঞ্জার আমার ওচরত আছে, এভেঞ্জার মডেল আর প্রাইস? 2019 হয়, আর এইটো প্রাইস করব 70। মাত্র 70,000 টাকা আপনাদেরকে এভেঞ্জার পাই আছে। এইটো আপনারা যদি 35,000 বা 40,000 টাকা লয়ে উলাই যাব না? উলাই যাব। তো এভেঞ্জার যদি আপনারা লবলগিয়া আছে মাত্র 35,000 বা 40,000 টাকা লয়ে হোক, এভেঞ্জার আপনাদেরকে আরামসে লয়ে যাব পারিব নিজের খরচ। নেক্সট আমার ওচরত আছে পালসার NS 200, হোয়াইট কালার সেক্সি লুক এটা আছে। তো দাদা এইটো মডেল আর প্রাইস? 2020 হয়, আর এইটো প্রাইস হইব 1,00,000 টাকা। 2020, তো গাড়িখন বেশি পুরানা নহয়, মাত্র 10,000 কিলোমিটার চলছে। তো গাড়িখনও বেশি চলা নাই, মাত্র 10,000 চলছে। NS 200, 1,00,000 টাকা যদি আরামসে লয়ে যাব পারিব আপনাদেরকে, যদি 1,00,000 টাকা আছে প্রায় নতুন, মাত্র 10,000 কিলোমিটার চলছে এখন আপনাদেরকে লয়ে যাব পারিব। নেক্সট আমার ওচরত আরো এখন আছে আপাচি RTR 200, এটোর মডেল আর প্রাইস? এটো 2016 হয়, আর এটোর প্রাইস পড়ব 60। মাত্র 60,000 টাকা RTR 200, যদি আপনারা লম বলে ভাবিছে ইয়ার পর আপনাদেরকে আরামসে লয়ে যাব পারিব। তো আমার ওচর কেইখনমান স্কুটি আছে, আমি সেই স্কুটিখন দেখাই আছো আপনাদের। তো যদি ইয়ার পর যদি কিনা লম বলে ভাবিছে, তাহলে আপনাদেরকে আরামসে লয়ে যাব পারিব, কারণ খুবই কম আপনাদের দেখাই আছো। তো এবার ভিজিট করে যাব, এনেকা নয় যে যিখিনি প্রাইস কৈছে সেইখিনি আপনাদের দিব লাগবে। তো এবার আইকানে ভিজিট করে যাব, দাদার তলত কথা পাতিব, আপনারা নিশ্চয় গম পাব। কেটামান স্কুটি আছে সেইখন দেখাই আছো আহক। তো নেক্সট আমার ওচরত আছে একটিভা 5G, দাদা এইটো কিমান টাকা লৈ আহিলে লৈ যাব পাৰিব? এখন মাত্র 50,000, মাত্র 50,000 টাকা। তো বর্তমানে আজিকালি স্কুটির কথা জানে যে 1,00,000 টাকার বেশি এবার যদি নতুন এখন কিনব যায় আপনারা 50% ডিসকাউন্টত পায় আছে। যদি 50,000 টাকা লয়ে এখন আরামসে লয়ে যাব পারিব একটিভা 5G। তো এইখানের মডেল কিমান কৈছিলে? 2018 হয়, 2018 মডেল এখন। যদি স্কুটি লাগা আছে আপনাদের এখন আরামসে লয়ে যাব পারিব। নেক্সট আমার ওচরত আছে রে জেডা, এখনের প্রাইস আর আপনাদের মডেল? এখন 2019 হয়, এটো প্রাইস পড়ব 50, এখনো 50। তো মাত্র 50,000 টাকা আপনাদের যিকোনো ধরনের, মানে ইয়ার দুটার আপনার অপশন আছে, তো আরামসে লয়ে যাব পারিব। তো প্লেজার আছে আমার ওচরত আছে, দাদা এটো মডেল আর প্রাইস? এটো 2018 হয়, হ্যাঁ, এটো প্রাইস পড়ব 45,000। যদি 20,000 টাকা লয়ে এইখন লয়ে যাব পারিব আরামসে, যদি 20,000 টাকা আপনার হাতত আছে এখন আপনাদের আরামসে লয়ে যাব পারিব। স্কুটির যদি 20,000 টাকা আছে এখন আরামসে লয়ে যাব আপনাদের। এন্টক আছে, বর্তমান ডিমান্ডেবল স্কুটি হয়, এখনও আপনাদের গম পায় যে খুবই চলি আছে মার্কেটত। তো এখনের মডেল আর প্রাইস? আরামসে লৈ যাব পাৰিব। যদি আপোনালোক 49,000 আছে, তো এইখন আপোনালোকৰ নিজৰ ঘৰত। তো বর্তমান গ্লেমারের কথা আপনারা সকলে গম পায় যে তেল খুবই কম, মানে যেহেতু এটা বর্তমান তেলের দাম খুবই বাড়িছে, তো সেইটো হিসাবত এইকেইখন গাড়ি যদি আপনারা যদি ইউজ করিম বলে ভাবিছে, তো এইকেইখন ইউজ করব পাৰে। তো গ্লেমারের প্রাইস এটা, মডেল আর প্রাইস এইকেইখন? 2016 হয়, আর এটোর প্রাইস রাখিছো আমি মাত্র 50 রাখিছো 50। দুটাতে 50 নে? এটো 55
এটা হল 50 এটা হল 55 মডেল 2016 আৰু এটো 19 2016 আৰু 2019 মাত্ৰ 5000 টকা ডিফাৰেন্স যদি আপোনালোকে যদি লম বুলি আহিছে গ্লেমাৰ তো আৰামছে আহি কেনে চাই কেনে লৈ যাব পাৰিব মাত্ৰ 50 আৰু 55000 টকা তো আহিব আহি কেনে এবাৰ ভিজিট কৰি যাব তো নেক্সট আমাৰ ওচৰত আছে আপোনালোকে সকলোৱে গম পায় এমটিৰ কথা তো যেতিয়া আপোনালোকে কমেন্টত জনা আছিল যে কি আছে গলি মারে এমটি সকলোৱে গম পায় তো এই কিখনৰ মডেল আৰু প্ৰাইচ দাদা তো বন্ধুসকল ইয়াৰ মডেল হল 2021 আৰু ইয়াৰ আস্কিং প্ৰাইচ হল 140,000 তো যদি কোনোবা এমটি লম বুলি ভাবিছে তেনেহ'লে ল'ব পাৰে কাৰণ অলমষ্ট প্ৰায় নতুনে হৈ আছে কাৰণ যিহেতু 21ৰ মডেল হয় আৰু ইয়াৰ আস্কিং প্ৰাইচ 140,000 তো গতিকে আপোনালোকে 70,000 বা 80,000 যদি লৈ আহে তেনেহ'লে আৰামছে লৈ যাব পাৰিব এমটি তো যদি এমটি যিসকলে মানে কমেণ্টত জনাই আছিলে তো যদি ভাল লাগে এবাৰ আহি কেনে আপোনালোকে আৰামছে লৈ যাব পাৰিব তো নেক্সট আমাৰ ওচৰত যাবাৰ আছে এইকেইখন সকলোৱে গম পায় এইটো গাড়ীৰ কথা তো যদি আপুনি লম বুলি ভাবিছে এইটো আৰামছে লৈ যাব পাৰিব তেতিয়া এইটো মডেল আৰু প্ৰাইচ এইটো 2019 হয় এইটো প্ৰাইচ কৰিব 120 120,000 টকা এইটো দাম দিছে যদি 60,000 বা 70,000 টকা লৈ আহে এইখন লৈ যাব পাৰিব মাত্ৰ 60,000 বা 70,000 টকা লৈ আহক এইখনো আৰামছে আপোনালোকে নিজৰ ঘৰত লৈ যাব পাৰিব তো ইয়াতে যিহেতু আপোনালোকক কৈছোঁ যে ইয়াতে আপোনালোকে মাত্ৰ 30-40% যদি আপোনালোকে যদি ইয়াতে যদি পইচা যদি লৈ আহে যিকেইখন দাম কৈছে আৰামছে নিজৰ ঘৰত গাড়ী লৈ যাব পাৰিব মাত্ৰ আপোনালোকৰ চিভিল ভাল থাকিব লাগিব আৰু যদি আপোনালোকে যদি কিবা যদি বিশেষ যদি জানিবলগীয়া থাকে ডেছক্ৰিপশ্যনত নম্বৰ দিয়া থাকিব নম্বৰ দাদাৰ লগত আপোনালোকে আৰামছে কথা পাতিব পাৰিব আৰু যদি আমাৰ চেনেলৰ নাম কয় কিবা এটা ডিছকাউণ্ট আপোনালোকে পাই যাব তো চাই থাকিব আসাম ইনফৰ্মেশ্যন এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ আমি ইনফৰ্মেশ্যন লৈ থাকিম তো নেক্সট আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ আমি R15 V3 তো দাদা এইটোৰ মডেল আৰু প্ৰাইচ 2018 হয় আৰু এইটোৰ প্ৰাইচ আছে 110,000 টকাত আপোনালোকে ইয়ামাহাৰ V3 R15 আপোনালোকে লৈ যাব পাৰিব এইটো যদি 50 বা 60,000 টকা লৈ আহে ইয়ামাহা লৈ যাব পাৰিব ইয়ামাহা R15 মাত্ৰ 50,000 টকা লৈ আহক V3 ইয়ামাহা R15 নিজৰ ঘৰত আৰামছে লৈ যাব আপোনালোকে তো নেক্সট আমাৰ ওচৰত আছে ৰেড কালাৰৰ ডমিনাৰ তো দাদা এইটো মডেল আৰু প্ৰাইচ 2019 হয় এইটো 120 তো 120,000 টকার ডমিনার আপনাদের পায় আছে মডেল করে 2019 হয়নে 2019 মডেল যদি 60,000 টাকা লয়ে ডমিনার লৈ যাব পাৰিব মাত্র 60,000 টাকা লয়ে হোক ডমিনার নিজৰ ঘৰত আপোনালোকে আৰামছে লৈ যাব পাৰিব নেক্সট আমাৰ ওচৰত আৰু লাষ্ট এখন গাড়ী আছে কেইখন হল এভেঞ্জার তো দাদা ফার্স্টত আমি দেখা পাইছো এভেঞ্জার আছে আমাৰ ওচৰত তো সেইটো মডেল আৰু প্ৰাইচ এইটো 2019 হয় আর এইটো মাত্র 75 যদি 30,000 টাকা লয়ে এইখন লৈ যাব পাৰিব তো মাত্র 30,000 টাকা লয়ে হোক এভেঞ্জার আপোনালোকে নিজৰ ঘৰত আৰামছে লৈ যাব পাৰিব আগৰ কিছু ভিডিওটো চাই কেনে নিশ্চয় ভাল পাইছে আৰু এনেদৰে আপোনালোকে ভিডিও আমি আনি থাকিম জাস্ট খালি আপোনালোকে এটা কাম কৰি আছে যদি ভিডিওটো আপোনালোকে চাইছে তেনেহ'লে সাবস্ক্রাইব কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব আৰু ইনষ্টাগ্ৰামত আমাৰ পেজ এটা আছে তো পেজটো আপোনালোকে ফলো কৰি দিব আৰু যদি ফেচবুকত যদি চাই আছে ভিডিওটো তেনেহ'লে ফলো কৰি দিব আৰু ইউটিউবত যদি চাই আছে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব তো এনেধৰণে আপোনালোকে নতুন নতুন আপোনালোকৰ ভিডিও আনি থাকিম জাস্ট আপোনালোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব তো আজিলৈ এইখিনি আছিল নেক্সট লগ পাইছোঁ নতুন চৰমত নতুন ঠাইৰ